ভালুকায় পরিবহন শ্রমিক লীগের নবগঠিত আঞ্চলিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পৌর স্থানীয় নম্বর ওয়ার্ডে সভা অনুষ্ঠিত হয় নবগঠিত কমিটির সভাপতি মনিরুল ইসলামের আট সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দপ্তর সম্পাদক কাজী উদ্দিন সাত নম্বর মৌলিক বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন সহ আরও অনেকে বক্তারা জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত নবগঠিত পরিবহন শ্রমিক লীগের সব পর্যায়ের নেতৃবৃন্দের সাফল্য কামনা করে নিজেদের অবস্থান থেকে কাজ করার নির্দেশনা প্রদান করেন